আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছো আজ আমি বাংলা প্রথম পত্রের কবি সুফিয়া কামাল এর লেখা তাহার এই পরে মনে কবিতাটি পড়াব তাহার এই পরে মনে কবিতাটি একটি শোক কবিতা কবিতাটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাসিক মহামদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এ কবিতায় কবির ব্যক্তি মানুষের অপরিমীয় শোক প্রতিফলিত হয়েছে স্বামীর মৃত্যুতে প্রচণ্ড শোকে কবির অন্তর্গত অনুভূতি যে উদাসীন তাই এ কবিতার বিষয়বস্তু এছাড়া এ কবিতার আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা গঠন রীতির দিক থেকে এটি সংলাপধর্মী অর্থাৎ কবির সাথে তার ভক্তের কথোপকথন আলোচ্য কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখজনক ঘটনার ছায়াপাত ঘটেছে কবির প্রথম স্বামী এবং সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি অনেকটাই জীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে বসন্তের আগমন কবিকে উৎফুল্ল করে তুলত নতুন কবিতায় ভরিয়ে তুলতেন খাতা আজ সেই বসন্তের আগমনী বার্তাই কবি নিস্পৃহ কবির এই নিরাবেগ উদাসীনতা কবি ভক্তকে বিস্মিত করেছে কারণ বসন্তের আগমনে যে কবি বসন্ত বন্দনায় মুখর হয়ে উঠতেন আজ তার এই নিরবতা উদাসীনতা কবিভক্তকে ব্যথিত করছে কবিভক্ত চায় কবির স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন কিন্তু কবি শোকের কুয়াশাময় চাদরে নিজেকে আচ্ছন্ন করে রেখেছেন অর্থাৎ সব কিছু ত্যাগ করে নিঃস্ব হয়ে চলে যাওয়া মানুষটির স্মৃতি কবির হৃদয়কে আজও শোকাচ্ছন্ন করে রেখেছে রিক্তশূন্য শীত প্রকৃতির মতো তাই তো কবি ভক্তের অনুরোধ বসন্তের চিরন্তন ঐশ্বর্য সব কিছুই আজ কবির কাছে উপেক্ষিত এই বিষয়টি তাহারেই পরে মনে কবিতায় কবি ও কবিভক্তের কথোপকথনের মধ্য দিয়ে ফুটে উঠেছে আমরা শুরুতেই জেনেছি তাহার এই পরে মনে কবিতাটি সংলাপধর্মী পুরো কবিতা জুড়ে রয়েছে কবি এবং কবিভক্তের কথোপকথন তাহলে চলো আমরা মূল কবিতাটা নিই তাহারেই পরে মনে সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই এখানে হে কবি বলে কবিকে সম্বোধন করা হয়েছে ফাগুন হচ্ছে ফাল্গুন মাস ধরা পৃথিবী বরিয়া বরণ করে লবে হচ্ছে নেবে তব হচ্ছে তোমার বন্দ বন্দনা হচ্ছে প্রশংসা বা স্তুতি অর্থাৎ কবিভক্ত কবির কাছে জানতে চাচ্ছেন প্রকৃতিতে ফাল্গুন তথা বসন্ত এসে গেছে তুমি কি তোমার বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেবে না কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি বসন্তকালে দক্ষিণ দিক থেকেই বাতাস প্রবাহিত হয় তাই কবিতার মায়াবী চোখ তুলে ভক্তের কাছে বসন্তের লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কি না জানতে চেয়েছেন বুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর এখানে সমীর হচ্ছে বাতাস দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল বসন্তের আগমনে দক্ষিণা বাতাস বাতাবিলেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে চারদিক সুবাসিত করে তোলে প্রকৃতিতে মহা সমারোহে বসন্তের আগমন ঘটলেও কবি এসবের কিছুই লক্ষ্য করেননি কবিভক্তের কাছে কবির এই জিজ্ঞাসা থেকে কবির উদাসীনতাই এখানে স্পষ্ট হয়ে উঠেছে এখনও দেখনি তুমি কহিলাম কেন কবিয়া যেমন উন্মনা তুমি কোথা বনব নবপুষ্পসাজ কবির ভক্ত কবিকে বলছে কেন কবি আজ এমন উন্মনা অর্থাৎ উদাসীন তুমি কোথায় তোমার নতুন ফুলের সাজ অর্থাৎ বসন্তের আবির্ভাবে প্রকৃতি যেমন নতুন রূপ পায় তেমনি কবিরাও বসন্ত বন্দনায় মগ্ন হন কিন্তু এবার প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও নতুন ফুলের সজ্জিত না হওয়ায় কবির উদাসীনতা এখানে আরও স্পষ্ট হয়ে উঠেছে কবি ভক্তের কাছে কহিল সে সুদূরে চাহিয়া অলকের পাথার বাহিয়া তার এসেছে কি বেজেছে কি আগমনি গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান এখানে অলোক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিসীমার বাইরে অর্থাৎ বহু দূরে পাথার হচ্ছে সমুদ্র বাহিয়া বেয়ে তরি নৌকা কবিভক্তের প্রশ্নের উত্তরে কবিতার উদাসী দৃষ্টি মেলে বলছেন বহুদূরের সমুদ্র পথ পাড়ি দিয়ে বসন্তের তরির আগমন ঘটেছে কিনা বসন্তকে অভ্যর্থনা জানিয়ে গান বেজেছে কিনা আর বসন্ত যদি এসেই থাকে তবে কবিকে সে আহ্বান করেছে কিনা কিন্তু কবি এসবের কিছুই শুনেননি এমনকি সন্ধানও রাখেননি বস্তুত এসব জিজ্ঞাসায় স্মৃতিভারাক্রান্ত কবির মানসিক অবস্থারই পরিচয় পাওয়া যায় কহিলাম ওগো কবি রচিয়া লহনা আয গীতি বসন্ত বন্দনা তবকণ্ঠে শুনি এ মোর মিনতি কবিভক্ত বললেন কবি যেন বসন্তকে উপলক্ষ করে এই ক্ষণে একটি গান রচনা করেন কবির ভক্ত কবির কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে চান এটা ভক্তের অনুরোধ কহিল সে মৃদু মধু নাই হল না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তের আনিতে বলিয়া রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া সরিয়া শব্দের অর্থ হচ্ছে স্মরণ করে কবি ভক্তের অনুরোধে কবি মৃদু হেসে বললেন এবার না হয় বসন্ত বন্দনা নাইবা হল বসন্ত কবির আগমনী গানের অপেক্ষায় থাকেনি বসন্ত প্রকৃতির যথা যথানিয়মেই ফাল্গুন মাসকে স্মরণ করে উপস্থিত হয়েছে কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কবিভক্ত বলছেন বসন্ত যথানিয়মে চলে আসাই কবি অভিমান করেছে কিনা কবিভক্তের অনুযোগ বসন্ত যেহেতু চলে এসেছে তবুও বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে পুষ্পারতী লভিনীকি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরচন এখানে পুষ্পারতী শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্ধনা অর্থাৎ ফুল দিয়ে বরণ করা লভেনী লাভ করেনি ঋতুর রাজন ঋতুরাজ বসন্তকে বোঝানো হয়েছে অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে উপহার বিরোচন বলতে রচনা করা কবি ভক্তের অনুযোগের উত্তরে উপেক্ষার ভাব নিয়ে কবি বললেন বসন্তের আবির্ভাব ব্যর্থ হবে কেন এই ফাল্গুন মাসে গাছের শাখায় শাখায় ফুলকি ফোটেনি ঋতুরাজ বসন্ত কি ফুলের বন্দনা লাভ করেনি মাধবীলতার ফুলে কি গন্ধ নেই পুষ্পাঞ্জলি কি রচিত হয়নি অর্থাৎ প্রকৃতি বিচিত্র সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করেনি কবিভক্তের কাছে কবির এটাই জিজ্ঞাসা হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুকথা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা কবির জিজ্ঞাসার উত্তরে কবিভক্ত বলছেন বসন্তের আগমনে এর সবকিছুই ঘটেছে কিন্তু কবিভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার প্রতি কবির এই বিমুকথা কেন অর্থাৎ বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এখানে কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা উত্তরী শব্দের অর্থ উৎ চাদর কবি ভক্তের কাছে সে কবি বলছেন কুয়াশার চাদর গায়ে জড়িয়ে সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীত ঋতু নীরবে পত্রপুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে বারবার সে অতীত হয়ে যাওয়া শীতকেই মনে পড়ছে কবির কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না অর্থাৎ কবি এখানে শীতের অন্তরালে নির্জীবনের রিক্ততার কথা বুঝিয়েছেন কবি শীতকে কুয়াশার চাদর মুড়ি দেওয়া মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন শীতকালীন প্রকৃতি যেমন তার সমস্ত সজীবতা হারিয়ে নিঃস্ব রিক্ত সন্ন্যাসীর মতো দিনহীন বেশ ধারণ করে তেমনি কবিরও জুড়ে রয়েছে এমনই রিক্ততার ছবি সাময়িক আকস্মিক মৃত্যুতে তিনিও শীতের মতো রিক্ত নিঃস্ব হয়ে গেছেন বস্তুত তাহারই পরে মনে কবিতায় কবিতার ব্যক্তিগত দুঃখবোধের প্রতিফলন ঘটিয়েছেন কবিতাটিতে কবির কবিরে বিষণ্নতার অনুভূতির রূপায়িত হয়েছে শীতের রিক্ততার বর্ণনায় আর তাই বসন্ত প্রকৃতি সৌন্দর্যের ডালি সাজিয়ে হাজির হলেও তার প্রতি কবির উদাসীনতা লক্ষ্য করা যায় আলোচ্য কবিতাটিতে তাই কবি ভক্তের নানা জিজ্ঞাসার মধ্য দিয়ে কাতর কবির প্রকৃত অবস্থাটি উন্মোচিত হয়েছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ